এবং টেলিভিশনের পর্দায় বসে বসে হেফাজতকে অভিযুক্ত করার জন্য যারা তান্ডবের নামে হেফাজতের কায়ে কানিবালি প্রয়োগ করতে চায় তারা হল এই দেশের শত্রু মুসলমানের শত্রু। আপনাদের কাছে টেলিভিশনের পর্দা আছে, আমাদের কাছে 3.5 লক্ষ মসজিদের মিম্বার আছে, জাতীয় পত্র পত্রিকা থেকে থাকে, আমাদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, জনগণকে আগের দিনের মতো এত বোকা ভাববেন না, বলবো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। মিডিয়া কর্মীদেরকে একটা কথা বলবো, দালাল মিডিয়া অনেক শক্তিশালী আমরা মানি, মিডিয়া আজকে বাংলাদেশ নয় সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে সেটাও জানি, মিডিয়ার কর্মীদেরকে বলবো, মিডিয়াগুলোকে লক্ষ্য করে বলবো, আপনারা যতই প্রভাবশালী হন, যতই শক্তিমান হন, পরিবেশ পরিস্থিতিকে যতই নিয়ন্ত্রণ করেন, মনে রাখবেন আল্লাহর চেয়ে শক্তি আপনাদের বেশি, ইসলামের বিপক্ষে আপনারা আপনাদের অবস্থান গ্রহণ করছেন। আপনারা ব্রাহ্মণবাড়িয়ায় সরকার দলীয় সন্ত্রাসী এমপির বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন না, বাংলাদেশের অহংকার জামিয়া ইউনুসিয়া যারা হামলা করলো ওদের ব্যাপারে রিপোর্ট করতে পারেন না, যারা আমার মায়ের বুক খালি করলো আমার ভাইদেরকে হত্যা করলো তাদের মুখোশ উন্মোচন করতে পারেন না, আপনারা পারেন হেফাজতে ইসলামের কল্পিত তাণ্ডবের কাহিনী রচনা করতে। আপনাদেরকে অনুরোধ করি, অনুরোধ করি, 2013 সাল থেকে তো চেষ্টা করছেন হেফাজতে ইসলামকে মাইনাস করবার, হেফাজতে ইসলাম সম্পর্কে জাতির কাছে নেগেটিভ তথ্য উপস্থাপন করবার, কি হয়েছে আপনারা যত চেষ্টা করছেন, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ,